হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে একটি ভালো গুড নিউজ জানাতে চলেছি, নিউজটা অনেকে শুনেছেন, তাও আজকে জানাবো আজকে এই ভিডিওটির মাধ্যমে। চলুন তাহলে কথা না বলে ভিডিওটি শুরু করি। আমাদের রাজ্যে অন্যতম ব্যস্ততম রেল স্টেশন হলো হাওড়া স্টেশন, এমনকি সমগ্র দেশের মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হিসাবে বিবেচিত হয়। প্রতিদিন রাজ্য তথা দেশের লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হন এই স্টেশনে। পাশাপাশি হাওড়া স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে ট্রেনে উপলব্ধ হয়। এমতাবস্থায় হাওড়া স্টেশনে আমাদের সকলের কাছে পরিচিত হলেও এই স্টেশনে রয়েছে বিভিন্ন অবাক করা সব ইতিহাস, যেগুলি বর্তমানে অনেকের কাছে অজানা। মূলত হাওড়া স্টেশন অত্যন্ত বড় হওয়ায় এখানে প্ল্যাটফর্ম সংখ্যা অনেক। স্টেশনে 1 থেকে 15 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে ওল্ড কমপ্লেক্সে, পাশাপাশি 17 থেকে 23 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে নিউ কমপ্লেক্সে, অর্থাৎ সেখানে 16 নম্বর প্ল্যাটফর্মটি অনুপস্থিত রয়েছে। আর এর পেছনে রয়েছে এক অবাক করা বড় কারণ। আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন, মূলত হাওড়া স্টেশনে 16 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় পণ্য পরিবহনের জন্য একটি ডেডিকেটেড লাইন রয়েছে, যেটিকে 0 মাইল হিসাবে অভিহিত করা হয়। জানা গিয়েছে 1854 সালে 15ই আগস্ট এই 0 মাইল থেকে বাংলার প্রথম ট্রেন পাড়ি দিয়েছিল হুগলির উদ্দেশ্যে। ঠিক ছিল যে সকাল 1:30 নাগাদ ওই ট্রেন হাওড়া থেকে হুগলি পৌঁছাবে এবং দুপুর 1টার মধ্যে ওই ট্রেন ফের হাওড়ায় ফিরে আসবে। যদিও প্রথম সফরে ওই ট্রেন 2 ঘন্টা লেট করে, শুধু তাই নয়, একটা স্টিম ইঞ্জিনকে ধোয়া ছাড়তে ছাড়তে মাঠ ঘাট পেরিয়ে ছুটতে দেখে অবাক হয়ে যান সকলেই। পাশাপাশি সবাই ওই ট্রেনকে আগুনের রথ নামে ডাকতে শুরু করেন। অবাক সেই রথে চেপে একজন শিক্ষিত বাঙালি ভদ্রলোক দাবি করেছিলেন যে রাত 6 দিনের পথকে 6 ঘন্টা অতিক্রম করে ফেলতে পারে, তাতে চলাচল করলে নিশ্চিত রূপে মানুষের আয়ু কমে যেতে পারে। যদিও কালের নিয়মে বর্তমান সময়ে এই গণপরিবহনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে ট্রেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও এইটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করুন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।